আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নাই সেখানে, তাই আমার কিং জম উন ভাগ্নেকে সঙ্গে নিয়ে বন্ধু জাহিদের সঙ্গে বেরিয়ে পড়লাম। যাই হোক, যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায় বন্ধু। হাঁটতে হাঁটতে চলে আসলাম হিজল ক্যাফের সামনে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হিজল ক্যাফের বাইরের অংশ। বাহির থেকে দেখলে একদমই মনে হয় না যে এটা কোনো ক্যাফ। এটা হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সামনে, কেয়া কসমেটিক্স লিমিটেডের মেন গেটের সামনেই উত্তর পাশে। এই যে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেড। এটার অপর পাশে এই তো হিজল ক্যাফের নাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিজল ক্যাফের গেট। হ্যাঁ, এখান দিয়ে মূল গেট এটাই। আমরা এখন হিজল ক্যাফে যাব, দেখি বন্ধু জাহিদ আমাদের কি দেখায়। এই তো চলে আসলাম হিজল ক্যাফে। ওয়াও, ভেতরে অনেক সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ। অল্প একটু জায়গার মধ্যে ক্যাবটা অনেক সুন্দরভাবে করছে। চারপাশে দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ। এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ, এখানে যে পানি দেখা যাচ্ছে, পানির মধ্যে অনেক সময় ফুল দিয়ে রাখে, আজকে ফুল দেওয়া নাই। যাই হোক, রাত করে এখান দিয়ে বাতি দেওয়া থাকে, আরও সুন্দর লাগে। তো দেখা যাক সামনেগুলো, দেখি আমরা কি আছে সামনের। এই যে এই দাঁড়ানোর স্থানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লাইট। আর এই যে পানিতে দেখা যাচ্ছে রঙিন মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আপনারা আসলে এখানে এই মাছগুলো দেখতে পারবেন। যাক সামনে যাওয়া যাক, দেখি আরো মাছ আছে অনেক। এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ। এটার সামনে এই যে একটা ছোট্ট ঝর্ণা বানানো আছে, সেখান থেকে পানি আসে এইদিকে, আর এদিক দিয়ে ব্রেঞ্চ দেওয়া আছে। এই পাশে যে আমার ভাগ্নে তো দোলনা দেখে আর চুপ থাকতে পারলো না, দোলনা গিয়ে চলে গেছে। যে আমিও আর থাকতে পারলাম না, ভাগ্নের পাশে গিয়ে একটু দোল খেতে শুরু করলাম। গরম লাগতেছিল তো বললাম একটু দোল খেয়ে ঠান্ডা হয়, কিন্তু দোল খাওয়ার পর দেখি আরও বেশি গরম লাগতেছিল। এদিকে বন্ধু জাহিদ এসে সেলফি নেওয়া শুরু করলো। সেলফি নিতে নিতে সে বললো যে সেও আর মিস করবে না, তাই চলে আসলো দোলনার মধ্যে। এই যে এটা দোলনা থেকে এই ভিউটা আপনারা দেখতে পাবেন হিজল ক্যাফের। এটা একদম দোলনা থেকে এই ভিউ দেখা যায়। আবার এই যে গেট, এটা হিজল ক্যাফের। দেখি ভেতরের দিকে যাওয়া যায় কি আছে। ভেতরে ঢোকার পর ওয়াও, অনেক সুন্দর। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যান, এই পাশে হচ্ছে বসার জন্য টেবিল দেওয়া আছে, আর অনেক সুন্দর করে গাছ দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন কাঠগোলাপ ফুল অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া, উপরে লাইটিং করা অনেক সুন্দর। আর এইদিকে এগুলো হচ্ছে মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টির দাম বসিয়ে এখানে রাখা আছে। যার যেটা ভালো লাগে সে বললে এখান থেকে দিয়ে দেয়, স্যাম্পল স্বরূপ রাখা আছে। আর এগুলো হচ্ছে কাঠগোলাপ, কাঠগোলাপ আমার অনেক পছন্দ। যাই হোক, তাই সবসময়ই দেখি কাঠগোলাপ, দেখলে ছিটতে ইচ্ছে করে। কিন্তু এটা তো ক্যাফের ভেতরে, তাই আসছিলাম না। সামনে যাওয়া যাক, দেখি আরো কি আছে। এই যে এই পাশ দিয়ে সামনের দিকে গেলেই উপরে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি আছে সামনে। আপনারা আসলে যে এরকম বই দেখতে পাবেন, আপনারা খাবার খাওয়ার অর্ডার করে, খাবার অর্ডার করে বসে বসে বই পড়তে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে সবগুলো বই ইংলিশে, ইংলিশ ছাড়া বাংলাতে কোনো বই নাই। যারা ইংরেজি বোঝেন না তারা পড়তে পারবেন না। অবশ্যই এখানে বই পড়তে গেলে আপনাকে ইংরেজি বুঝতে হবে। অনেক বই আছে এখানে। যাই দেখি দ্বিতীয় তলায় কী কী আছে। কাঠের সিঁড়িগুলো অনেক সুন্দর করে করা। এখান দিয়ে একটা কাঠগোলাপ গাছ আছে। এটা আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি। তো অনেক মানুষ আসছে, তো দেখা যাচ্ছে সবাই টিকটক করা নিয়ে ব্যস্ত। এই যে কিছু ছোট ভাই ছিল, ওরাও টিকটক করতেছিল। সামনে কিছু আপু ছিল, তো চাচ্ছিলাম না তাদেরকে ভিডিওতে আনতে, এই জন্য আর ওদিকে ক্যামেরা ধরা হয় নাই। এই যে বাসের যে
ঝোপগুলো দেখা যাচ্ছে, এটার মাঝখানে রাতের লাইট জ্বলে রাতের ভিউটা অনেক সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন, এবং ভিডিওর শেষের দিকে আমি রাতের ভিউটা দিয়ে দিছি, দেখবেন কত সুন্দর লাগে রাতের ভিউটা, অনেক সুন্দর লাগে। এই ক্যাফের সবচেয়ে সৌন্দর্য বিষয় হচ্ছে এখানে সবকিছুই ন্যাচারাল। এই যে একটু ভিডিও করতেছিলাম বন্ধু, যাই তাই ভাবসাব নিয়ে বসলো যে ওকে একটু ভিডিওতে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন টেবিলের মাঝখান দিয়েও কাঠ গোলাপ দিয়ে রাখছে, এটা কিন্তু অসাধারণ সুন্দর। এদিকে সোফাটা পড়েই গেছে, যাই হোক। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও বই সাজিয়ে রাখা আছে, অসংখ্য বই আছে এখানে। একটা বড় ঘন্টা দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, এই যে এগুলো লাইটিং করা, উপর দিয়ে ফাঁকা আকাশের নিচে বসে আপনি খেতে পারবেন। দেখি উপরে কি আছে, উপরে আফো ছিল দুইটা সরে গেছে, তাই আমরা উঠলাম উপরে। এই যে উপরে এখানে বই রাখা আছে, বই অনেকগুলো বই আছে, তো দেখি আপনাকে দুই একটা দেখাই। এ দেখতে পাচ্ছেন সবগুলো ইংলিশ লেখা, কোনোটাই বাংলায় নাই। এদিকে আমার ভাগ্নেকে ঘন্টা বাজানো শুরু করে দিছিল। এগুলো সব কাঠের টেবিল, অনেক সুন্দর করে বানানো, সত্যি অসাধারণ। দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিওটা করছি কিন্তু খাবার মেনুর লিস্টটা আপনাদের দিতে পারতেছি না, আমি চলে আসছি, আমার মনে ছিল না খাবার মেনু ভিডিওটা করতে, আন্তরিকভাবে দুঃখিত। তো যারা আসবেন তারা অবশ্যই খাবার মেনু দেখতেই পাবেন। যাই হোক, আশা করি সবার ভালো লাগছে, এবং ভিডিও শেষের দিকে খেয়াল করবেন যে আমার রাতের ভিউটা দেওয়া আছে আর কি, রাতে কীরকম দেখা যায় ক্যাবটা। রাতে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে, রাতের বেলা এই ক্যাবটা অনেক সুন্দর লাগে। রাতের ভিউটা শেষের দিকে দেওয়া আছে, দেখতে পারবেন। এই যে ক্যাফের উত্তর পাশে এটা হচ্ছে ওয়াশরুম, এই যে ভেতরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াশরুম। তো রাতের বেলা এটা অনেকটা ভূতের বাড়ির মতো লাগে। দেখি বের হওয়া যাক, অনেকক্ষণ ছিলাম, ভালো লাগলো। সামনের দিকে কি অবস্থা, বের হতে না হতেই ছোট ভাইয়ের সাথে দেখা, অমৃত সেই হিজল ক্যাফে টি দিতে চাইছিল কিন্তু আজকে অজুহাত দিয়ে খেয়ে চলে গেল, পরবর্তীতে খাওয়াবে বলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাতের ভিউ, আসলে স্পেশাল দিনগুলোতে স্পেশালভাবে সাজানো হয় হিজল ক্যাফ, তাই স্পেশাল দিনগুলোতে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।